নমস্কার বন্ধুরা ডিএল এডুকেশন ফোর ওয়ান ফোর ইউটিউব চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম প্রতিদিনের মতো আজকেও জিকে ক্লাস নিয়ে চলে এসেছি তো সামনে আফগাড়ি পুলিশের মেইনস পরীক্ষা রয়েছে তারপর ডাব্লিউপি কনস্টেবল মেইন্স আসবে আর এনভিএফ যে রয়েছে ডাব্লু বি এন অগ্রগামীর পরীক্ষা সেটাও কাজে লাগবে তো বন্ধুরা আজকের মূল বিষয় আজকের টপিক হল ভূগোল জিকে সেটা রয়েছে ভারতের বন্দর কোথায় কোথায় বন্দর রয়েছে সেগুলো একটু দেখে নেব তো বন্ধুরা প্রথমে দেখে নাও ভারতে মোট বারোটি প্রধান বন্দর এবং দুশো চোদ্দোটি ছোট বন্দর রয়েছে দুশো চোদ্দোটি ছোটো বন্দর রয়েছে প্রধান বন্দর কয়টা বারোটা তো প্রথম দেখে নেব আমরা কান্ডালা কান্ডালা বন্দর এটা কি স্বাভাবিক প্রতাশ্রয়যুক্ত বন্দর এটা কৃত্রিমভাবে তৈরি করা হয়নি এই বন্দরটা এটার অবস্থান কোথায় এটা হচ্ছে গুজরাটের উপকূলে অবস্থিত এটা তিন নম্বর শুল্কমুক্ত বন্দর অর্থাৎ এখানে কোনো কোয়ার দেওয়া যে হয় না এই বন্দরে কোনো কোয়ার নেই অর্থাৎ এটি ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর হচ্ছে কান্ডালা এটা কিন্তু প্রশ্ন এসেছে একমাত্র শুক্ল শুল্কমুক্ত বন্দর এটা মনে হচ্ছে ডাব্লিউপিএসআই দু হাজার একুশে এটা এসছে কিন্তু এই কিছুদিন আগে যে পরীক্ষাটা হয়ে গেল পাঁচই ডিসেম্বর এটা হচ্ছে স্বাধীনতার পর প্রথম বন্দর উনিশশো সালের পর এটা প্রথম বন্দর ছিল এরপর দেখে নেব আচ্ছা এখানে একটু বলে রাখি বন্ধুরা গুজরাটের রাজধানীর নাম কি আমেদাবাদ কিন্তু এটা মনে রাখবে গুজরাটের রাজধানী আমেদাবাদ প্রশ্ন আসে এরপরে দেখে নেব মুম্বাই বন্দর মুম্বাই বন্দর এটা বর্তমানে ভারতের সবচেয়ে বড় বন্দর এটি স্বাভাবিক যুক্ত বন্দর এই বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি চা রপ্তানি হয় রপ্তানি বলতে বন্ধুরা রপ্তানি বলতে বিদেশে পাঠানো হয় এই বন্দরের মাধ্যমে জাহাজের মাধ্যমে আর সবচেয়ে বেশি আমদানি করা হয় অর্থাৎ বাইরে থেকে বিভিন্ন জিনিসপত্র এই বন্দরে আনা হয় এটির রাজধানী হচ্ছে না এটি এটি অবস্থান হচ্ছে মহারাষ্ট্র রাজ্যে মহারাষ্ট্র রাজ্যে এবং মহারাষ্ট্রের রাজধানীর নাম কি মুম্বাই এরপরে দেখে নেব নবসেবা বন্দর নবসেবা বন্দর নবসেবা বন্দরের অপর নাম হল জওহরলাল নেহেরু বন্দর এটি কোথায় অবস্থিত মহারাষ্ট্রে অবস্থিত কম্পিউটার চালিত সবচেয়ে উন্নত বন্দর এই বন্দরটা সম্পূর্ণ কম্পিউটার চালিত স্বাভাবিক যুক্ত বন্দর প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি কম্পিউটার চালিত বন্দর দিয়ে দিল নবসেবা মারমাগাঁ মুম্বাই কান্ডালা তখন উত্তর কি হয়ে যাবে নবসেবা বা জওহরলাল নেহরু বন্দর এরপর দেখে নেব মারমাগা বন্দর এটি কোথায় অবস্থিত গোয়াতে অবস্থিত আচ্ছা গোয়ার রাজধানী বন্ধুরা মনে রাখবে গোয়ার রাজধানী কিন্তু পানাজি পানাজি এরপরে এটি স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর এই বন্দরের মাধ্যমে সবচেয়ে বেশি লোহা রপ্তানি হয়ে থাকে লোহা 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 রপ্তানি হয়ে থাকে এই বন্দরের মাধ্যমে অর্থাৎ লোহা বিদেশে পাঠানো হয় এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর এটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বন্দর এই বন্দর দিয়ে সবচেয়ে বেশি রপ্তানি হয় এই বন্দর দিয়ে সবচেয়ে বেশি কি হয় রপ্তানি হয় অর্থাৎ এই বন্দর দিয়ে বিদেশে জিনিসপত্র পাঠানো হয় বেশি বিদেশে এরপর দেখে নেব নিউ ম্যাঙ্গালোর বন্দর এটি কর্ণাটক রাজ্যে অবস্থিত আর কর্ণাটকের রাজধানীর নাম কি ব্যাঙ্গালুরু সাইল তোমার ব্যাঙ্গালুরু এটি কৃত্রিম যুক্ত বন্দর এ অর্থাৎ এটা বন্ধুরা বানানো হয়েছে এই বন্দরটাকে মানুষের দ্বারা সবচেয়ে বেশি কপি কফি রপ্তানি করা হয় অর্থাৎ কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কি হয় কফি উৎপাদন হয় বেশি প্রথম ভারতে প্রথম কফি উৎপাদন বেশি হয় হচ্ছে কর্ণাটক রাজ্যে আর প্রশ্ন এসেছে ডাব্লিউপিএসআই যে কফি প্রথম ভারতে প্রথম কোথায় কফি চাষ করা হয় উত্তর হয়ে উত্তর ছিল কর্ণাটক কিন্তু বন্ধুরা মনে রাখবে কর্ণাটকের রাজধানী কি ব্যাঙ্গালুরু আর কর্ণাটক রাজ্যে সবচেয়ে বেশি কফি উৎপাদন হয় আর নিউ ম্যাঙ্গালোর বন্দর কিন্তু কর্ণাটক রাজ্যে অবস্থিত বন্ধুরা এরপর দেখে নেব কোচি বন্দর এটি হলো স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর এটি কেরালার মালাবার উপকূলে অবস্থিত কেরালার মালাবার উপকূলে অবস্থিত এটি এখানে মৎস্য গবেষণাগার অবস্থিত এই কোচিতে মৎস্য গবেষণাগার অবস্থিত এবার হচ্ছে পারদ্বীপ বন্দর পাড়াদ্বীপ পারদ্বীপ যে যাই বলুক এটি হলো স্বাভাবিক প্রত্যাশ্রয়যুক্ত বন্দর এটি উড়িষ্যায় অবস্থিত আচ্ছা উড়িষ্যার রাজধানীর নাম কিন্তু কটক উড়িষ্যার রাজধানী কটক লোহা রপ্তানি করা হয় এই বন্দরের মাধ্যমে লোহা রপ্তানি করা হয় এরপরে দেখে নেব বিশাখাপত্তনম বন্দর এটি অন্ধ্র অন্ধ্রপ্রদেশে অবস্থিত অন্ধ্রপ্রদেশের রাজধানী কি অন্ধ্রপ্রদেশের রাজধানী হচ্ছে বন্ধুরা এই সময় মনে করতে পারছি না অন্ধ্রপ্রদেশের রাজধানী আচ্ছা যাই হোক বন্ধুরা এখন মনে করতে পারছি না বিষয়টা রাজধানীটা কি রয়েছে মনে আসলে বলে দেব সবচেয়ে গভীর বন্দর মনে রাখবে বিশাখাপত্তনম বন্দরটা হচ্ছে সবচেয়ে গভীর বন্দর এটি স্বাভাবিক স্বাভাবিক যুক্ত বন্দর বন্দরটি ডলফিন নোজ দিয়ে পরিবেষ্টিত ডলফিন নোজ দিয়ে পরিবেষ্টিত এখান থেকে জাপানে লোহা ও ইস্পাত রপ্তানি করা হয় এই বন্দরের মাধ্যমে জাপানে জাপানের রাজধানীর নাম কি টোকিও জাপানের রাজধানীর নাম কি মনে রাখবে টোকিও এই জাপানে লোহা ও ইস্পাত রপ্তানি করা হয় এরপর দেখে নেব নিউ তুতিকোরান নিউ তুতিকোরিন বন্দর এটি তামিলনাড়ুতে অবস্থিত কৃত্রিম যুক্ত বন্দর এই বন্দর দিয়ে শ্রীলঙ্কার সাথে বাণিজ্য করা হয় তামিলনাড়ুর রাজধানী কিন্তু বন্ধুরা চেন্নাই নিউ তুতিকরীন বন্দরের মাধ্যমে শ্রীলঙ্কার সাথে কিন্তু মনে রাখবে শ্রীলঙ্কার সাথে বাণিজ্য করা হয় চেন্নাই বন্দর তামিলনাড়ুতে অবস্থিত কৃত্রিম যুক্ত বন্দর যাত্রী পরিবহনে প্রথম চেন্নাই বন্দরের মাধ্যমে কি হয় যাত্রী পরিবহন যাত্রী পরিবহনে প্রথম সবচেয়ে বেশি যাত্রী পরিবহন হয় চেন্নাই বন্দরে এন্নোর বন্দর তামিলনাড়ুতে অবস্থিত চেন্নাই বন্দরের চাপ কমানোর জন্য এই বন্দরটি তৈরি করা হয়েছে এন্নোর তো বন্ধুরা এখানেই শেষ যদি ভালো লাগে ভিডিওটা তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর যদি কেউ নতুন হয়ে থাকো চ্যানেলটায় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও ধন্যবাদ বন্ধুরা